নিম্নমানের চাল দিচ্ছে কেন্দ্র, অভিযোগ অনুব্রত মণ্ডলের। কদিন আগে রাহুল সিনহা এবং দিলীপ বাবু কদিন সমানে কন্টিনিউ বলে যাচ্ছে রেশনের ঝামালি, রেশনের মারামারি, রেশনের চাল খুব বাজে চাল, লজ্জা লাগা উচিত। মিথ্যাবাদী ধোঁকাবাজ দল একটা। আমরা যে একটা জিনিস দেখাই, এইটা রাজ্য সরকারের চাল, এটা রাজ্য সরকারের চাল, একটা খুদ নাই, একটা বালি নাই, একটা ভাঙা নাই। দেখুন রাজ্য সরকারের চাল, দেখুন রাজ্য সরকারের চাল দেখুন। আর বলছে রাহুল সিনহা কি বলল, যে খাদ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। ওর লজ্জা লাগা দরকার, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই দেখুন কেন্দ্র সরকারের চাল এফসিআর, মানুষ খাবার যোগ্য নয়। দেখুন এফসিআর চাল, ছত্রিশগড় থেকে এসছে, জায়গাটা কোথায় গো, বিলাসপুর, বিলাসপুর থেকে এসছে এবং রায়পুর, এবং রায়পুর 17-18 চাল গোডাউন থেকে দিল মেন্টার রানা সিং। সঙ্গে সঙ্গে ওনার ইয়েকে ডেকে পাঠিয়ে এরিয়া ম্যানেজারকে বললো এই চাল আমরা নেব না, আমরা মানুষকে দিতে পারবো না। সঙ্গে সঙ্গে ডিএম এবং মেন্টার রানা সিং ডিসি সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে গোডাউনে লোক বসালো, এখনো চাল দিতে পারে নাই। গোডাউনে লোক বসালো কে, ডিএম ডিসি বললো আমরা চাল দেখে নেব। 17-18 চাল, দেখে নিন চালের রং, এ মানুষকে দেওয়া যায় কি ভাবছে, গরু মানুষ, মোদী সরকার কি ভাবছে যে মানুষরা গরু। বড় বড় কথা বলছে না রাহুল সিনহা, যে খাদ্যমন্ত্রী পদত্যাগ করো, চোর কাঁইকা। আর এই দেখুন খাদ্য ভারত পশ্চিমবাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রীর চাল, লজ্জা লাগা দরকার। 5 দিন পর চাল দেবো বলেছে, দেখা যাক কি চাল দেয়, কোথায় ডাল, কোথায় এখন তাহলে চাল, ডাল কোথায়, 1 কেজি করে ডাল দেবো বলেছিল, ডাল কখন দেবে। আমরা তো মিথ্যা কথা বলি না, মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যারা 13 টাকা কেজি চাল সেটাকেও ফ্রি করে দিল, আমরা নিশ্চয়ই শুনেছেন, সেটাকেও ফ্রি করে দিয়েছে, মানুষের জন্য করে দিয়েছে। বড় বড় কথা বলছে, রাজ্যপালকে বলবেন যে আপনার কেন্দ্রের চাল, আপনার দলের চাল। আর এই দেখুন যতীন্দ্রনাথ মল্লিক খাদ্যমন্ত্রীর চাল, পশ্চিমবাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রীর চাল, লজ্জা লাগা দরকার। এই চালটা আমরা যদি বলুন তো আমরা খেতে পারবেন কিনা, আমি আপনাদের কাছে রেখে দিচ্ছি, আপনারা বলুন খেতে পারবেন কিনা চালটা। এই চাল মানুষকে দেবে কি ভাবছে, পশ্চিমবাংলার মানুষ ছত্তিশগড় থেকে কমা চাল নিয়ে চলে এসছে, এফসিআর চাল। আর দেখুন রাজ্য সরকারের গোডাউনের চাল, কেন্দ্র সরকার কি জানি না, রাজ্য সরকারের চাল দেবে। এফসিআইয়ের এরিয়া ম্যানেজার ডিএম ম্যাডাম তাকে ডেকে পাঠিয়েছিলেন, যখন আমরা প্রতিবাদ করি তিনি এসে সেখানে বীরভূমের এসপি সাহেব, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, আমাদের এডিএমরা আমরা ছিলাম সিউড়িতে, তিনি এসে এই চাল যখন তাকে দেওয়া হলো, দেখানো হলো, তিনি স্বীকার করলেন যে হ্যাঁ এরিয়া ম্যানেজার এফসিআই, তিনি স্বীকার করলেন, বললেন চাল পুরো, যে চালটা পুরনো চাল ছত্তিশগড় থেকে এসেছে, 2 বছরের পুরনো 17-18 চাল, এই চাল আপনারা যেহেতু বললেন এই চাল আমি ব্যবস্থা করব, এবং আমরা বললাম এই চাল বীরভূম জেলাতে চলবে না। এসআইটি এর চেয়ারম্যান সঙ্গে সঙ্গে এটা হস্তক্ষেপ করলেন, এবং ওনার হস্তক্ষেপের ফলে তীব্র প্রতিবাদ আমরা জানালাম, এবং এফসিআই এই চাল উইথড্র করছে। এবং তারপরে সিদ্ধান্ত হয়েছে, আপনারা এফসিআই এর সঙ্গে যোগাযোগ করে দেখুন, সেখানে ডিস্ট্রিক্ট কন্ট্রোলারের, আমাদের রাজ্য সরকারের যে খাদ্য দপ্তরের ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, তার 2 জন প্রতিনিধি এবং ডিএম এর 2 জন প্রতিনিধি, এবং যারা ডিস্ট্রিবিউটার যারা চালটা নেবে তাদের প্রতিনিধি সেখানে বসানো হয়েছে, তারা প্রত্যেকটা বস্তা দেখে চাল নেবে, কারণ এই চাল
আমরা আমাদের জেলাতে মানুষের কাছে দিতে দেব না। আমাদের এসআইটি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল এটা বলে দিয়েছেন যে যেখানে রাজ্য সরকার এত ভালো চাল দিচ্ছে সেখানে কেন আমরা সেন্ট্রাল না। আমার একটা খারাপ চাল, আমার একটা কথা রাহুল সিনহাকে বলছি, দাঁত খিচিয়ে খিচিয়ে বাঁদরের মতন কথা বলেন, পুরো দাঁত বাঁদর যেমন দাঁত খেচায় সেরকম দাঁত খিচিয়ে খিচিয়ে কথা বলেন। তা আপনি বলুন দাঁত খেচো এই চালটা কি চাল? আর একটা টেকো বসে শান্তনু শান্তন ওই টেকে টাকাও জিজ্ঞেস করুন যে টেকো এই চালটা কিসের চাল। বারবার রাজ্যপাল কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে বিরোধিতা করে। একটা কথা চিন্তা করবেন, মানুষের যখন বয়স হয় তার বিরোধী দল, এটা বয়সের দোষ, বয়সকালের বিরোধী দল। কি উপদেশ দেবেন? কিছু উপদেশ দেবেন রাজ্যপাল? বয়সকালের বিরোধী দলে তাকে উপদেশ দিতে হয় আমাদের ট্রিটমেন্ট, ডাক্তার অ্যাপোলো দেখে ভর্তি করে দেবে, যাদের লোক তারা ভর্তি করে দেবে।